What's up guys, welcome back to my YouTube channel. আবার একটা ছোটোখাটো রাইডিং প্ল্যান, অ্যাকচুয়ালি রাইডিং প্ল্যান নয়, আমাদের প্ল্যান করে কোনো কিছু হয় না, দরকারের সময়ই যা হয়, দরকারেই যে একটু কাজ আছে, দরকার আছে একটু বেরিয়েছি, সেই জন্যই একটা ভাবলাম মানে আমাদের দরকারটাও হয়ে যাবে যেখানে যাচ্ছি, প্লাস একটা ছোটো ব্লগও হয়ে যাবে, তো সেই জন্যই আর কি জাস্ট বেরোলাম কল্যাণী থেকে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে হরিণঘাটা, অ্যাকচুয়ালি হরিণঘাটা হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি, তো একটু কাজ আছে তাই জন্য এখন ওই দিকেই যাচ্ছি, জাস্ট কল্যাণী থেকে বেরোলাম। কাপা মোড় দিয়েও যাওয়া যায়, ওইদিকে রাস্তাটা ভালো আছে, কিন্তু অনেকটা রাস্তা ভালো বাট একটু মানে ঘোরাটা বেশি, তার জন্য ওটা দিয়ে যাবো না। এদিকে রাস্তা খারাপ কিন্তু ইয়েটা ঘোরাটা একটু কম, তার জন্য এদিক দিয়ে যাওয়ার প্ল্যান করলাম। যদিও ওই আর কি সে একই ব্যাপার, বহুদিন পর যাচ্ছি তো দেখা যাক রাস্তার খবর কি। শরীরটাও খুব একটা ঠিক নেই যার জন্য আজ একটু কম কথা বলবো, তো চলো। এটা এইমসের রাস্তা, এটা এইমস অলরেডি চালু হয়ে গেছে, মেবি এই রাস্তাটা ঠিকঠাক, রাস্তাটা একদম পছন্দ মতো রাস্তা, গাড়ি চালিয়ে মজা আছে, শুধু একটু সেফলি রাইড করতে হবে, সেফলি ড্রাইভ করতে হবে। এটা হচ্ছে কল্যাণী মোড়, যেটা আগে বলেছিলাম NH-34 এর কানেক্টার, এটা সোজা চলে যাচ্ছে একদম বহরমপুর মুর্শিদাবাদ। এবার রাস্তাটা আরো খারাপ, না আরো খারাপ মানে খুবই খারাপ, অ্যাকচুয়ালি এটা ভেতরের রাস্তা, তো এই রাস্তার অবস্থা খুবই খারাপ, একটু শর্টে যাওয়া যায় বাট রাস্তার হাল একদমই খারাপ, যেটা বলে বোঝানো যাবে না, যারা এদিক দিয়ে যাতায়াত করে সেবা করে তারা জানে। দেখতেই পাচ্ছ সবাই রাস্তার হাল, বাট এই রাস্তাটা যদি ঠিক হয়ে যায় তখন
ভালো লাগবে ব্যাপারটা, কারণ এখানে সবাই আসে কম বেশি টাইম স্পেন্ড করার জন্য। দুদিকের সিনটা দারুণ, দেখো গাইজ। এরকম দুদিকে ফাঁকা জমি, মাঝখান দিয়ে সরু রাস্তা, তবে প্রচণ্ড ভাঙা রাস্তা এই আর কি। রাস্তার অবস্থা খুবই খারাপ, আমি অলমোস্ট চলে এসেছি, আর একটুখানি বাকি। তো এত রাস্তা খারাপ, আমার ভালো লাগছে না। ভালো থাকবে, টাটা।